2023 নার্সিং এন্ট্রান্স পরীক্ষার রেজাল্ট। তো দেখো এইভাবে কিন্তু আলাদা এএনএম এর জন্য একটা আলাদা র‍্যাঙ্ক এবং জিএনএম এর জন্য আলাদা র‍্যাঙ্ক। তো একটাই তোমাদের জিএমআর র‍্যাঙ্ক, জেনারেল মিলিটারি র‍্যাঙ্ক, এএনএম এর জন্য আলাদা র‍্যাঙ্ক, ওবিসি এ ক্যাটাগরির জন্য দেখো আলাদা আলাদা করে কিন্তু এএনএম এর আলাদা একটা ওবিসি এ ক্যাটাগরি র‍্যাঙ্ক এবং জিএনএম এর জন্য আলাদা করে একটা ওবিসি এ ক্যাটাগরি র‍্যাঙ্ক। উপরে কিন্তু স্কোরটা আছে, এটা কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছে। এলিজিবিলিটি ফর সেন্ট্রালাইজড ই কাউন্সিলিং, এলিজিবিলিটি ফর সেন্ট্রালাইজড ই কাউন্সিলিং এএনএম এন্ড জিএনএম কোর্স। তো এখানে কিন্তু তুমি দেখতে পাবে যে তুমি কাউন্সিলিং এর জন্য এভেলেবেল আছো কি এভেলেবেল নেই, অর্থাৎ কাউন্সিলিং টা তুমি করাতে পারবে কি পারবে না। জিএনএম এর যেটা ফাইনাল অ্যানসার কি রয়েছে, তো ফাইনাল অ্যানসার কিটা কিন্তু এভাবে তোমাদেরকে মেলাতে হবে। প্রত্যেকটা পোস্টের সাপেক্ষে দেখো সিরিজ এ বি সি ডি এইভাবে থাকবে এবং প্রত্যেকটার ফাইনাল উত্তর যেগুলো রয়েছে সেইভাবে কিন্তু এইভাবে ডান সাইডে কিন্তু দেওয়া থাকবে। এটা প্রত্যেকে ওএমআর এর সঙ্গে ওএমআর এর যেমন রেসপন্সটা তোমাদের আছে সেই হিসাবে কিন্তু তোমাদেরকে স্কোরটা তোমাদের দেওয়া হবে, র‍্যাঙ্ক কার্ডে দেওয়া যেটা হবে, তো সেই স্কোরটা। ওয়েলকাম এভরিওয়ান, এএনএম জিএনএম 2023 2023 এর এএনএম এবং জিএনএম নার্সিং এন্ট্রান্স এক্সাম সংক্রান্ত আজকের ভিডিও তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এএনএম জিএনএম রেজাল্ট 2023 2023 এর নার্সিং এন্ট্রান্স পরীক্ষার রেজাল্ট এবং এএনএম জিএনএম ফাইনাল অ্যান্সারকে 2023 এই মুহূর্তে কিন্তু সবার জন্য একটা বড় সুযোগ, সবার জন্য কিন্তু খুব ভালো একটা খবর। তো এএনএম জিএনএম এর ফাইনাল অ্যান্সারকে এবং এএনএম জিএনএম রেজাল্ট 2023 সংক্রান্ত আজকের ভিডিও, সেই পাশাপাশি বলে রাখি যারা যারা ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তীকালে কাউন্সিলিং সংক্রান্ত সমস্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এবং সেই পাশাপাশি কলেজ চয়েস কিভাবে করবে, প্রত্যেকটা জেলা অনুযায়ী আমাদের পশ্চিমবঙ্গে 23টা জেলা অনুযায়ী কিভাবে কলেজ চয়েস করবে, কাউন্সিলিং কিভাবে করবে, সঠিকভাবে কাউন্সিলিং করার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে অন করবে অবশ্যই প্রত্যেকটা নোটিফিকেশন সঠিক টাইমে পাওয়ার জন্য। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করার চেষ্টা করবে এবং লাইক করবে। সো এএনএম জিএনএম রেজাল্ট 2023 দীর্ঘ অপেক্ষার কিন্তু একটা ব্যাপার, অনেক দিনের অপেক্ষা, অনেক দিনের একটা প্রত্যেকের স্বপ্ন অনেকটা পরিশ্রমকে পেরিয়ে এসে একেবারে দোরগোড়ায় এসে। তো কারুর স্বপ্ন এএনএম নার্সিং করবে, কারুর স্বপ্ন জিএনএম নার্সিং করবে, তো প্রত্যেকের স্বপ্ন পূরণের কিন্তু একেবারে কাছাকাছি জায়গায় আমরা প্রত্যেকে দাঁড়িয়ে রয়েছি। প্রত্যেকের স্বপ্ন পূরণ হবে, প্রত্যেকের গভর্নমেন্ট কলেজ পাওয়ার একটা স্বপ্ন। তো সেই পাশাপাশি বলে রাখি দেখো এএনএম জিএনএম এর রেজাল্ট সংক্রান্ত এই মুহূর্তে কিন্তু তোমাদের মধ্যে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তো সেই পাশাপাশি তোমরা অনেকের একটা কোয়ারিজ ছিল যে এএনএম এর ক্ষেত্রে এবং জিএনএম এর ক্ষেত্রে রেজাল্টের কিরকম কি ব্যাপার রয়েছে বা র‍্যাঙ্ক কার্ডটা যেটা আসবে র‍্যাঙ্ক কার্ডটা অ্যাকচুয়ালি কেমন হবে র‍্যাঙ্ক কার্ড, তো সেই সংক্রান্ত কিন্তু আজকের ভিডিও। প্রথমত তোমাদেরকে বলে রাখি অলরেডি রেজাল্টের ডেট একটা প্রবেবল রেট একটা সম্ভাব্য তারিখ কিন্তু অলরেডি এর আগের ভিডিওতে আমি তোমাদের জন্য বলে দিয়েছি যে 31 তারিখ কিন্তু তোমাদের রেজাল্ট বেরোনোর একটা প্রবল সম্ভাবনা রয়েছে 31 তারিখ। সো 29 তারিখ কিংবা 30 তারিখের দিক, অর্থাৎ আগামীকাল তোমাদের কিন্তু ফাইনাল অ্যান্সারকে যেটা ফাইনাল অ্যান্সারকে এর আগে চ্যালেঞ্জ প্রক্রিয়া রয়েছে ফাইনাল অ্যান্সারকে কিন্তু খুব শীঘ্রই তোমাদের জন্য পাবলিশ হয়ে যাবে। তো তার কয়েকদিনের মধ্যে, তার কিছুদিনের মধ্যে বা হয়তো সেই দিনও কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে, কারণ অলরেডি জানো যে তোমাদের পরীক্ষা কিন্তু লেট হয়েছিল। তো পরীক্ষা যেহেতু লেট হয়েছিল, প্রতি বছর আমাদের এএনএম জিএনএম নার্সিং এবং বিএসসি নার্সিং গভর্নমেন্টের ক্ষেত্রে কিন্তু একটা ক্রাইটেরিয়া থাকে যে সঠিক সময়ে একটা কোর্সকে অনগোয়িং করাতে হবে, কারণ এরপরে যারা কলেজ পাবে, কলেজে ভর্তি হবে, তোমাদের সেশন শুরু হবে। তো এই জিএনএম এর ক্ষেত্রে 3 বছরের সেশন, বিএসসি নার্সিং এর ক্ষেত্রে 4 বছরের সেশন, তো তোমাদের সেশনটা এএনএম এর ক্ষেত্রে 2 বছরের সেশন, তো সেই সেশনটা শুরু করার জন্য কিন্তু একটা তারিখ থাকে, তো সেটা কিন্তু সঠিক সময়ে শুরু হবে। তো প্রবল সম্ভাবনা রয়েছে যেদিনই ফাইনাল অ্যান্সারকে দেবে সেদিনও রেজাল্ট দিলেও দিতে পারে, অথবা যেটা প্রবেবল তারিখ তোমাদেরকে বলেছি 31 তারিখ আগস্ট মাসের, খুব যদি বড় জোর হয় সেটা হয়তো ফার্স্ট উইক অর্থাৎ সেপ্টেম্বরের ফার্স্ট উইকের ক্ষেত্রে 3-4 তারিখ পর্যন্ত কিন্তু গেলেও যেতে পারে। এবারে দেখো তোমাদের যেটা সবথেকে বড় কোয়ারিজ, র‍্যাঙ্ক কার্ড কেমন দেখতে হবে, রেজাল্ট যেটা তোমরা পাবে সেটা কেমন হবে, এএনএম এর জন্য কি আলাদা র‍্যাঙ্ক থাকবে, জিএনএম এর জন্য আলাদা র‍্যাঙ্ক, ছেলেদের জন্য আলাদা র‍্যাঙ্ক, মেয়েদের জন্য আলাদা র‍্যাঙ্ক, তো সেই সংক্রান্ত কিন্তু ভিডিও তোমাদেরকে আমি বিগত বছরের ক্ষেত্রে দেখো বলে রাখি 2021 সালের যে র‍্যাঙ্ক কার্ডটা আমাদের সামনে এসেছিল, তোমরা জানো যে 2021 সাল থেকে পরীক্ষাটা শুরু হয়েছিল, তো 2021 সালে যে র‍্যাঙ্ক কার্ডটা ছিল সেখানে কিন্তু এএনএম নার্সিং এবং জিএনএম নার্সিং এর জন্য কিন্তু আলাদা আলাদা করে একটা র‍্যাঙ্ক দেওয়া থাকতো। কেন দেওয়া থাকতো, কারণ তোমরা প্রত্যেকেই অবগত আছো যে এএনএম নার্সিংটা কিন্তু শুধুমাত্র গ্রামের মেয়েরা অর্থাৎ যারা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আছে তারাই শুধুমাত্র কিন্তু করতে পারতো। তো সেটা এবছরের ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন হয়েছে, এএনএম নার্সিং গ্রামের মেয়েরা, সেই সঙ্গে মিউনিসিপ্যালিটির যারা মেয়েরা রয়েছে তারাও কিন্তু করতে পারবে, সেই পাশাপাশি ছেলেরা এবং মেয়েরা উভয়ে কিন্তু জিএনএম নার্সিংটা করতে পারবে, গভর্নমেন্ট বা প্রাইভেট যেটাই হোক না কেন, এএনএম শুধুমাত্র গভর্নমেন্টের ক্ষেত্রে করানো হয়। তো সেটা এবছরের ক্ষেত্রে কিরম র‍্যাঙ্ক হবে, তাহলে 2021কে পেরিয়ে যদি আমরা 2022 এর ক্ষেত্রে দেখি, 2022 কিন্তু এরম আলাদা আলাদা র‍্যাঙ্ক হওয়ার কথা থাকলেও আলাদা করে কিন্তু র‍্যাঙ্ক দেওয়া হয়নি। 2022 থেকে কিন্তু একটা বিরাট পরিবর্তন করে দেওয়া হয়েছে, ছেলেদের এবং মেয়েদের আলাদা করে কোনো র‍্যাঙ্ক থাকে না, অর্থাৎ ছেলে মেয়ে সমস্ত ক্যান্ডিডেট মিলিয়ে কিন্তু একটাই জিএমআর র‍্যাঙ্কের তালিকা প্রকাশ করে দেওয়া হবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড থেকে, এবং সেই পাশাপাশি এএনএম এবং জিএনএম এর জন্য আলাদা করে কিন্তু কোনো র‍্যাঙ্ক থাকবে না। বেশ, তো একটাই র‍্যাঙ্ক
র‍্যাঙ্ক থাকবে সেটা হচ্ছে জিএমআর র‍্যাঙ্ক এবং ক্যাটাগরি র‍্যাঙ্ক। ক্যাটাগরি র‍্যাঙ্কের গুরুত্ব কিভাবে কাজে লাগবে তো দেখো আমি তোমাদেরকে প্রথমত র‍্যাঙ্ক কার্ডটা একটা শো করাচ্ছি। র‍্যাঙ্ক দেখতে অ্যাকচুয়ালি কেমন হয় তোমরা প্রত্যেকে দেখে নাও সেটা। প্রথমত তোমাদেরকে যেটা বললাম 2021 এর ক্ষেত্রে কিন্তু একটা এরকম ব্যাপার ছিল যে এএনএম এর জন্য একটা আলাদা র‍্যাঙ্ক এবং জিএনএম এর জন্য কিন্তু আলাদা একটা র‍্যাঙ্ক দেওয়া হতো। তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা 2021 সালের একটা ক্যান্ডিডেটের জিএমআর র‍্যাঙ্ক কার্ড যেটা রয়েছে তো সেটা আমি তোমাদেরকে শো করাচ্ছি। তো এইভাবে কিন্তু আলাদা আলাদা করে দেওয়া হতো কিন্তু বিগত 2022 থেকে কিন্তু এটা সম্পূর্ণভাবে চেঞ্জেস করে দেওয়া হয়েছে। না ছেলেদের জন্য আলাদা র‍্যাঙ্ক বা মেয়েদের জন্য আলাদা র‍্যাঙ্ক বা এএনএম এর জন্য আলাদা র‍্যাঙ্ক জিএনএম এর জন্য আলাদা র‍্যাঙ্ক এরকমটা কিন্তু হয় না এখন আর। এটা কিন্তু চেঞ্জেস করে দেওয়া হয়েছে এইখানটা যেমন তোমরা দেখতে পাচ্ছ। এবারে ক্যাটাগরি র‍্যাঙ্ক যেটা রয়েছে সেটাও এএনএম এর জন্য আলাদা এবং জিএনএম এর জন্য আলাদা। এটা 2021 এর ব্যাপার ছিল, 2022 থেকে কিন্তু এরকমটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। দেখো 2022 এর ক্ষেত্রে যেমনটা ছিল এবারেও 2023 এর ক্ষেত্রে কিন্তু সেরকমটাই হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে যদি চেঞ্জেস হয় সেটা পরবর্তী ব্যাপার। তো তোমাদের র‍্যাঙ্ক কার্ডটা দেখো এরকম কিন্তু দেখতে হবে। প্রথমত র‍্যাঙ্ক কার্ডে কিন্তু এখানে তুমি তোমার নাম দেখতে পারবে, তোমার ডেট অফ বার্থ, ফিমেল ক্যান্ডিডেট অথবা মেল ক্যান্ডিডেট সেটা দেখতে পারবে। এবার যেটা তোমার ক্যাটাগরি রয়েছে কারোর ক্ষেত্রে ওবিসি এ, ওবিসি বি বা এসসি এসটি যেটা তোমাদের ক্যাটাগরি রয়েছে সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। সিভিল ডিফেন্স আছে কিনা সেটা এখানে দেখতে পাবে, ডোমিসাইল কোথায় রয়েছে, রোল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার সমস্ত কিছু কিন্তু এখানে অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু সমস্ত তোমার যেগুলো পার্সোনাল ডিটেলসগুলো রয়েছে সমস্ত পার্সোনাল ডিটেলস কিন্তু এখানটাতে দেখতে পাবে। এরপর নিচে দেখবে এই জায়গাটাতে এই যে দেখো স্কোর বলে লেখা আছে এইখানটায় কিন্তু তোমার স্কোরটা দেওয়া থাকবে, অর্থাৎ তুমি যেটা স্কোর পেয়েছো সেটা কিন্তু দেওয়া থাকবে। এখানে তোমার স্কোরটা তুমি দেখতে পাবে। এরপর যেটা নিচে যেটা থাকবে দেখো সেটাই হচ্ছে তোমার অ্যাকচুয়াল যেটা জিএমআর র্যাঙ্ক, জেনারেল মেরিট র্যাঙ্ক যেটা, সেটা কিন্তু এই জায়গাটাতে দেওয়া থাকবে। এইভাবে কিন্তু তোমাদের জেনারেল মেরিট র্যাঙ্কটা দেওয়া থাকবে এবং যে স্কোরটা তুমি পেয়েছো তো সেই স্কোরের উপর ভিত্তি করে এবং যেটা ফাইনাল অ্যান্সার কি তোমাদের জন্য আসবে এনএম জিএম ফাইনাল অ্যান্সার কি 2023 তো সেটার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের যেটা জিএমআর র্যাঙ্ক রয়েছে সেটাই কিন্তু ডাইরেক্ট সেইভাবে কিন্তু হিসেব করা হবে। এর বাইরে কিন্তু আলাদা আর এর পরে কোনো চেঞ্জেস থাকবে না। তো এটা গেল জিএমআর র্যাঙ্ক। এরপরে আরেকটা র্যাঙ্ক কিন্তু তোমরা হাতে পাবে সেটা হচ্ছে যে যার যেটা ক্যাটাগরি থাকবে সেটা কারোর ক্ষেত্রে দেখো যদি এসসি ক্যাটাগরি হয়, এসটি হয়, ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস, পিডব্লিউডি, অরফ্যান, সিভিল ডিফেন্স প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা। তো এটা যে ক্যান্ডিডেটের ক্ষেত্রে দেখো সেক্ষেত্রে কিন্তু একটা ওবিসি এ ক্যান্ডিডেটের ক্ষেত্রে যেটা আমি দেখাচ্ছি তো সেক্ষেত্রে কিন্তু একটা ওবিসি এর জন্য আলাদা একটা র্যাঙ্ক দেওয়া আছে। এবার তোমাদেরকে বলি তোমাদের যেটা কাউন্সিলিং প্রক্রিয়াটা, কাউন্সিলিং প্রক্রিয়াটা কিন্তু মেইনলি তোমাদের জিএমআর র্যাঙ্ক দেখে হবে। কি বললাম বোঝা গেছে? তাহলে জিএমআর র্যাঙ্ক অর্থাৎ এই যে র্যাঙ্কটা, এই র্যাঙ্কটা দেখে কিন্তু তোমার কাউন্সিলিং প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে হবে, এই র্যাঙ্কটা, শুধুমাত্র এই র্যাঙ্কটার উপর ভিত্তি করে। এবার যেটা তোমার ক্যাটাগরি র্যাঙ্ক রয়েছে ক্যাটাগরি র্যাঙ্কটার উপর তুমি একটা জেনারেলি হিসেব করতে পারবে যে বিভিন্ন কলেজের ক্ষেত্রে, এনটিএস এর ক্ষেত্রে যেগুলো নার্সিং ট্রেনিং স্কুলগুলো রয়েছে গভর্নমেন্টের ক্ষেত্রে সেগুলোতে কতগুলো করে তোমাদের ওই ক্যাটাগরির সিট রয়েছে সেই সিটের মধ্যে একটা তুমি প্রোবেবল হিসেব করতে পারবে। তো সেটা একটা ভেতরের ব্যাপার, আলাদা করে সঠিক সময়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো এই হচ্ছে র্যাঙ্ক কার্ড। এইভাবে কিন্তু তোমরা 2023 আর কয়েকদিনের মধ্যে কিন্তু তোমরা র‍্যাঙ্ক কার্ড হাতে পেতে চলেছো, প্রত্যেকের স্বপ্ন পূরণের একেবারে দোরগোড়ায় আমরা কিন্তু পৌঁছে গেছি। এবারে কিন্তু দেখো এখানে নিচে যেটা আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর কাউন্সিলিং অর্থাৎ কাউন্সিলিং এর ক্ষেত্রে তুমি এলিজিবল কিনা, প্রত্যেকে যখন র‍্যাঙ্ক কার্ডটা তোমরা হাতে পাবে তোমাদের ক্ষেত্রে কিন্তু এখানে ইয়েস অথবা নো যে কোনো একটা কিন্তু লেখা থাকবে, বেশ, যে তুমি কাউন্সিলিং এর ক্ষেত্রে, ই কাউন্সিলিং এর ক্ষেত্রে তুমি এলিজিবল আছো কিনা, তো সেটা কিন্তু ইয়েস অথবা নো এটা লেখা থাকবে এখানে, বেশ। এবারে যদি এবছরের ক্ষেত্রে কোনো আলাদা করে জেনারেলি কাট অফ মার্কস যেটা জেনপাস ইউজির ক্ষেত্রে যেটা হয়েছে তো সেরকমটা তোমাদের হওয়ার কিন্তু সম্ভাবনা খুব কম। এবারে যদি হয় একটা কিন্তু স্কোর বেঁধে দেওয়া হবে যে এত পার্সেন্টাইলের মধ্যে থাকলে তবে তুমি কাউন্সিলিং করাতে পারবে, আদারওয়াইজ করাতে পারবে না। সেটা হওয়ার কিন্তু চান্সেস কম রয়েছে এবছরের ক্ষেত্রে, তোমাদের ক্ষেত্রে এরকমটা হয় না কখনো। তো যদি হয় সেটা আলাদা ব্যাপার, সেটা পরবর্তীকালে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো। এই ছিল আজকের ভিডিও, বিস্তারিত তথ্য তোমাদেরকে শেয়ার করলাম। এনএম জিএনএম রেজাল্ট 2023 র্যাঙ্ক কার্ড দেখতে কেমন হবে সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমাদেরকে জানালাম। প্রত্যেকে অবগত থাকলে এরপরে যখন র্যাঙ্ক কার্ড তোমরা কিছুদিনের মধ্যে কিন্তু খুব শীঘ্রই তোমাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ হতে চলেছে, এরপর র্যাঙ্ক কার্ড তোমরা হাতে পাবে, প্রত্যেকের স্বপ্ন পূরণ হোক। আমাদের তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা রইল প্রত্যেকের জন্য। প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ। তো আজকে সেশনটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।